ইয়ো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজকে আরেকটি ডিস্ক নিয়ে আসলাম ক্লাস স্কোয়াড র্যাঙ্ক, ক্লাস স্কোয়াড র্যাঙ্কের জন্য। লোডিং হয়ে গেল। তারপরে এই ম্যাপে বেস্ট হলো, এখানে 400 টাকা দিয়ে তোমরা কিনবে এই বন্দুকটা। দেখে নাও কোনটা। আরে ঘর ভিতরে হয়ে গেছে রে। এবারে এখন কিন্তু তোমরা ড্যামেজ দেবে না, চিল্লা চিল্লিতে ভিডিও মেক করতে পারি না। আর ফিং নেটওয়ার্ক অনেক খারাপ, স্কোপ করে এভাবে মারতে পারো। এখানে কিন্তু ছাদের উপরে অনেকে উঠে, তো উঠে না আমার। ওইটার কারণ অসুবিধা হচ্ছে দৌড়ানোর পাশে এই বাটনটা, অনেকে জানো, জানি কীভাবে এগুলো আনতে হয়, অনেকে জানো না। এর জন্য ভিডিও নতুন করে মেক করবো না, এখানে দেখে দেখাই দেবো। আরে দেখো 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 এই এনিম থেকে কীভাবে আমি কান্দাই। দেখো এই বেস্ট বন্দুকটা তুমি ভাবছো আমি এখন মরে যাবো আর পানি ভিডিও হয়ে যাবে না ভাই। ওরে নক ডাউন করে দিছে, ধরো রে। উকুম 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 ও গাইস, যে দিছে এই উকুমটা। উকুম ক্যারেক্টারটা অ্যাক্টিভ স্কিল তুমি দিছে। আর প্রথম তো এগুলো ছিল তখন তো এটা ডায়মন্ডে না, স্কোপটা ভুল ডাউন করে দিছি। শেষ হয়ে ডাউন। আরেকটা 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 ডাউন লাগে, যে আরেকটা বেরিয়েছে। আহারে কি একসাথে এতগুলো হেলথ হয়ে কেমনে খেলি আমি? কো এই দেখছো না কোটে সবই, কিন্তু আমার টিমমেটরা যা পুরো তারা পারবো না। এতটাই বড় টিমমেট। এই পিঙ্কারা পিঙ্কারা ফেললে কি বললাম না না না, একজন বেঁচে আছে ভাই, ভালো পারবো মানে। না না বোট বোট কি বোল্ডে আছে, আর এখানে ওরা বোট পরে কীভাবে? নেট নাই নাকি কি? এটা আমার গিল্ড মনে হলো না ভাই, মনে তো হলো এটা আমার গিল্ড। এই আছে ভাই, আমি কী করে দিব যদি ওই আমার গিল্ডে থাকে তাহলে? ওর ডিপ্যাট সেরে ভিডিওস পরবর্তী ম্যাচগুলো দেখাচ্ছে। আরে ওর হেলথ নাই ছিল না এত বেশি, একটু ব্রাইটনেস বাড়ে হলে এক সে নেই। ওফ MP5টা নিতে পারলাম না, MP4 পারমাসটা নিবার না, MP4 আর নিবা। বল কোনো টাকার ব্যাপার, গোল্ড ওয়াল্ড ওরা লাগবো না, বেস্টটা গুরুত্বপূর্ণ। আরে অটো সুইস গানটা কিন্তু অনেকটা দরকারি, ওখান থেকে যেতে হবে। ম্যাগাজিনটা ফেলে দিই, ব্যাগ ফ্যাগ ফুল থাকলে গোলে ইয়েতে না একটা লেভেল একটা রাখতে পারে দরকারের সময়। বলা যায় না কখন কোনটা লাগিয়ে ফেলে। কোন করে এখানে জাম্পিং ভাবি মারতে পারো, এইখানে ছিল না না সামনে সামনে সামনে। এখানে স্কুল ফোন করে হাঁটলে একটু লাভ আছে, তাড়াতাড়ি হাঁটে না রে নিমিতের। এখান থেকে কেউ জন ফুরবে তো কোথায়? আমি নিমিতের সাথে বেড়াতে যুক্তি করে আসি মনে হচ্ছে, তোমাদের মনে মনে হয় না ভাই যুক্তি? ও ভাই একটা নখ, একটা আমার একজন নখ হয়ে গেছে। কে নখ করছে? আমি ওই তো ছোট লাগলো আমার দীক্ষা, ও মনে হলো না বেশি নখ করলে একটা রিস্ক নেই। ফার্স্ট জানি দেখলাম দেখলাম ওই আমার এই মন্দিরে নখ করে দেবো। এই তো সাবাস মশাই, এই তো সাবাস ডাউন। কিরে কে দিয়ে কিল্লো নিল? আরে আরে আমার বন্ধু মেরে গেছে। আরে MP5টা পেয়ে গেলাম, ভালো হয়েছে MP5টা পেয়েছি। আরে এখানে মারতে আছে, আরে স্পিড দিয়ে মারবে। দাঁড়াও কিছুক্ষণ হবে করি, এখানে একজন আছে গোল বলটা বানিয়েছে। উঠে একজন আর আমাদের তিনজন এলাই বেশি অনুসারে। আরে উপরে পাবো অটো সুইচ, এখানে উপরে ওঠা। ও হি এই আরে বট বট বটের আমি হ্যাডশট দিয়ে মারবো বলতেছি, আরে আমি হ্যাডশট দেবো। এই তো এই MP5 হ্যাডশট চরম লাগে। ব্যাটম্যান ব্যারিওস ওদেরও এক আমারও এক, আমাদের পয়েন্টেরও এক। আমরা যে এখানে যেন AWMটা ভালো কিন্তু পর্যাপ্ত টাকা বেস্টটা নিবা, আর এটা রিপেয়ার কিটও নিবা। আমার রিপেয়ার কি দিনে লাভ নাই, কারণ এই মেন্স আমার মনে হইতেছে আমি হাইডে যাবো, হাইডে গেলে তো রিপেয়ার কিট কোনো কাজে লাগে না। আরেকটু সামনে যেতে হবে, চারপাশে চিল্লা চিল্লিতে ভালোভাবে ভিডিওগুলো মেঘে করতে পারতেছি না। তাহলে শুরু করি, এখান থেকে স্কোপ করে মারতে পারবা যদি এটা ফিল্ম না থাকতো তাহলে ভালো হতো। ডাবল MP5 আমার কাছে আছে, কোনো সমস্যা নাই। আর এই যাইতেছে না,
এনিমিটি বন্ধুরা যদি তোমার টিমেটা যদি এখান থেকে তাহলে হবে না। আরে ওখানে শুধুমাত্র শুধু 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 এখানে ইয়া বাটন এটা পাল্টাতে হবে, নেক্সট রাউন্ডে পাল্টে ফেলাইব। আরে নক 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 কি এনিমি এরে টমেটো দিয়া মানে ইয়ে দিয়ে নক করতেছে কি? আরে আমি আরে নাক কর নক করবো এ ভাই। আরে 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 ও ভাই আমার পিং ঠিকছো, আমি কীভাবে ওরে নক করলাম পুরো মানে পিভিবি চমর। হ্যাঁ হ্যাঁ হ্যাট শুটও বলতে দিল না লগে দলে, আর একটাও নক নেই এই ম্যাচে। এলো এমপি প্রোটিনের ম্যাচ ম্যাপটা, তোমরা চারপাশে খেলা দেখলে বুঝতে পারবা যে কোনটা কিছু টিম ফিটের জন্য কিছু রেখা দেবা। লেভেল টু এর মাশরুম, লেভেল থ্রির মাশরুম, ম্যাক্স লেভেল মাশরুম, লেভেল থ্রির এলো ম্যাক্স। তারপর পাল্টা এলো এখানে ওই কাজ দেখো দেখো, এখানে কিন্তু লেফট ফায়ার বাটন, এখানে স্কোপ অনলি দিবা তাহলে হবে। দেখো চলে গেছে, এটা মনে হতে পারে রিলোড বাটনটা চলে গেছে কিন্তু রিলোড বাটনটা যায়নি। ওটা সুইচ গানটা করে দিল, দেখো রিলোড বাটনটা পড়ছে। এই ম্যাপটা হলো বটেগো মতো হাঁটার ম্যাপ, ওটা যেরকম হাঁটে এখানে সেরকম হাঁটবা, এখানে গান লয়ে হাঁটবা। আর ওটো সুইচ বাটনটা এখানে অবশ্যই রাখবা কারণ দ্রুত গানটা নাকি হাঁটতে না হাঁটে মেন প্যাক্ট। ও কম আমার এখান থেকে ছিল রেন, দেখি এখানে কেউ ছিল তো না, আর কি লোক ফোনটা করে ডাইরে ফেলাই। আমি ওদিকে গেলে বা টিপে পিনে দিয়ে দেয় বিকটু টিমে দিব টিমে না। আরে আমার পিং পিং খারাপ হইতেছে ও ভাই, ওই নক ওই নক ওই নক নক নটে বাড়ি। আরে ওই নক ওই নক ওই ওই নক, আরে আরে ওই কিরে কিরে বাড়ি। আরে বাড়ি আমার পিং খারাপ হয়ে গেছে তো, আরে আরে পিং ঠিক আছে নো ভাই পিং নাই, তার মানে বুঝতে পারছি এখন মাথা মারলে কিছু বলবো না পিং নাই। আর আমার খেলার কোনো লাভ নাই গুছিয়ে আমার রুকছো ও ভাই দেখছো ওদের থ্রি আর আমাদের ওয়ান। এই ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচে যে কোনো মতে হারা যাবে না। ডাব্লিউ এমটা নিয়ে নিলাম, ডিপার কিট নিয়ে নিলাম, এই ম্যাপে ইডাব্লিউ এমের খেলা দেখাবো। তোমার ক্লাস স্কোয়াডের কয়েকটা ম্যাচ দেখলেই তোমরা বুঝতে পারবো কীভাবে তোমরা ফারবা এবং তোমরা ক্লাস স্কোয়াডে পুরো হয়ে যেতে পারবো না। এখান থেকে মারা যাইব না যে এই এখানে কিন্তু এনিমিরা নিশ্চয়ই আসবো, এখানে স্কোপ করে কেউ না কোনো এনিমি তো। আরে 150 ড্যামেজ ইএমএ যদি কিল লেগে টমেটো তো পাওয়াই যায় না, টিমের শুধু ভেয়ে মাথা আসে কিন্তু নাই বুঝি না রে উপাসে মাথা আসে না, এই যে সামনে সামনে যাই শর্ট রেঞ্জে মোটামুটি পারি। এটা বললাম এবার তোমার সলিড স্নিফিং ওই ইয়েটা নিতে হবে। এই ও ভাই ডাউন হলো না, কেমন ডাউন হলো না, পিঙ্কি খারাপ নাকি আমার? এই এই রে আর একটু কি ও ভাই দেখতেছ এখানে আমার এটা বললাম ভালো লাগে না। আরে পাশের থেকে মাথা সত্যি আন, হ্যাঁ হ্যাঁ এখন আমার এই গোলওয়ালটা ফাটানো লাগবে, একটাও কিল দেবো না মনে হয় যা কিল না কিল এটা মেন ফ্যাক্ট আমার কাছে, আমার কাছে হলো একটা মেন ফ্যাক্ট। আরে ওই ধোয়া দিয়ে দিস দেখছো গোলওয়াল না না গোলওয়াল না হলো এই লাল বাটনটা দেখাইতো কিন্তু এটা গোলওয়াল না এই কারণে। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, ভিডিওটা কেমন সে কেমন হয়েছে কেমন হয় নাই আমাকে পাস করতে হবে বেশি। আরে একজন আছে এবারে আমি মারতে পারব, আরে জন জন লাগাবেন তোমার বারে না লাগবে আমি জানি। আমার টিমমেটটা পুরো টিমমেট যেহেতু এখান থেকে কোনোটা গান দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও সব ডাউন হয়ে যায় ডাউন হয়ে যায় সাবাস। আমার টিমমেটটা ডাউন হয়ে গেছে, এবার আমার খেলা দেখাবো নাকি ও ভাই আর একটা ডাউন এবার ভাই ওই কই ওই কই ওই কই এবার পাইলে আমি ডাউন কইরা মানে ছাড়বো, দু ভিক্টোরি দিয়ে দিব আমার টিমমেটরা আমার পুরো টিমমেট। তারপর আমার কিন্তু খারাপ আমার ভালো লাগে না কিছু এই খেলবোটা কিল দিতে আসে না, এভাবে খেলে পুরো টিমমেট পড়বে ঠিক আছে তোমাদের পড়বে, এ কারণে কিছু মনে করবো না কি না খেলতে পেতো। আমাদের তো দেখছি এডাব্লিউ এস ভালোই আছে, বেস্ট নিয়ে এলাম গোলওয়াল গোলওয়াল রাখবো গোলওয়াল সবাই কাজে লাগে। আর এই ম্যাপের জন্য এডাব্লিউ এম সবচেয়ে বেস্ট, আর ওটাকে ভুল তোমরা দেখতে আসছে আমার টিমমেটটা একটা ভুল কীভাবে দেখাবো। দাও বেশি মাশরুম কি তাহলে টিমমেটটা কিছু খাইবো না, আরে খাও না খাইবো না অনেক আছে এই পাশের যে বাড়িটা তার দেখাবো ওই দেখছো দেখো আমার টিমমেটটা
এখানে উঠো, কিন্তু এখান থেকে কোনো কিল পাওয়া যাবে না। আমি তবে এই ম্যাপটা এই জায়গাটায় থেকে এই দেখো, ওরে ভাই কি ড্যামেজ দিল না আমার টিমমেটদেরকে, আমার কভার রাখতে হবে। এই ভাই আমার টিমমেটদেরকে বাঁচাতে হবে না, আমার টিমমেটটা যদি মারি খায় তাহলে কি কিছু মনে করো না, তোমার বাঁচানো এটাই আমি কাজটা করছি, তুই আমার মেন ছিল না। আরে ওই ওকুম 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 ওই সামনে সামনে ড্যামেজ দিব না মনে হয়, না না ড্যামেজ দিব না দিব না, এই ম্যাপে দেওয়ার কথা না। আরে ওই নক, আরে পারো পারবো পারবো পারো, রিভাইভ 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 রিভাইভ, ও ভাই উঠে গেছে, টিমমেটদেরকে রিভাইভ দিতে হবে, রিভাইভ দেব না না, ওর ইয়া নাই হেলথ নেই, দিয়ে অত বেশি লাভ নাই। আরে রানিং মেডিকেট ভাই কি দেখতে পাচ্ছ ভাই, হ্যাকার হ্যাকার আমার ম্যাচে, আমি গুছিয়ে মারবো না না না, হ্যাকার থাকলে আর কি, হ্যাকার থাকলে হ্যাকার আজকের লেখাই থাকবে, ওই ভাই যারা জিতবে তারা জিতবে। আর কিরে কিরে ভাই আমার পিং নাই, ও ভাই তাহলে একটা কাজ করি ভাই, সামনে ড্রোনের ভিতরে আমরা যেতে পারি না, আমাদের ব্যাগে নিয়ে নেয় গেমে না দিলে এক ছেলে একটু যাই, দেখ কালার স্কোয়াডে কত দূরে যেতে পারি, তো দুটো পরে আমার পিং আসে তিনি গানটা শুরুতে হবে। আরে না না স্কোপ যেহেতু গান লাগবো না কিছু লাগবো না, ট্রেনে ড্যামেজ হোক ছুটেছি না, ও সামনে একটা কিছু একটা আসছে যে লাটে আসি, গাড়ি 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 ছিল একটা, সামনে আটকে গেলাম, কত দূরে যেতে পারি কত দূরে যেতে পারি, এই রে ফেরত না দিয়ে দে, এই তো নিশ এর কি রে আরিউস টিমেটে মারা দিছে, গান লাগবে না পর্যাপ্ত লুট আছে আমার কাছে, ওরে দেখছো বাড়ি সামনে একটা কিল পাবো মনে হয়, আমার প্রচুর একটা কিলের একটা গন্ধ পাচ্ছি আওয়াজ পাচ্ছি, আমি ওর বেস্ট ফাটবো তারপর যাই আমি কিল করবো, আমার টিমমেট আশা করি আমাকে কিলটা দিল না, ও ফার্মাস দিয়ে মারতেছি টু মানে লেভেল ফোরের লেভেল ওয়ানের বেস্ট ছিল অথবা টু এর বেস্ট ছিল, লেভেল ওয়ানের বেস্ট লেভেল টু এর বেস্ট যারা জিতবে তারাই উইন হবে, কারণে এটা অনেক সিক্রেট হয়, এখন তোমাদের তো সিক্রেট এটা টিক্সটা খাবো, এই টিক্সটা অ্যাপ্লাই করলে আমার টিক্স যারা তোমরা অ্যাপ্লাই করবা তারা, কিন্তু যারা আমার টিক্স অ্যাপ্লাই করে আমি বলে রাখতেছি তারা 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 প্লাটিনামের উপরে উঠতার না, তারা প্লাটিনামের উপরে র্যাঙ্কে যাইতার না, আমার টিক্সগুলো অ্যাপ্লাই করবা তাহলে প্লাটিনামের উপরে যেতে পারবো না, তোমাদের প্লাটিনামের উপরে যেতে পারবো না কিন্তু প্লাটিনামে যেতে পারবা, কারণ টিক্সগুলো অ্যাপ্লাই করবা। দেখো এখানে ফ্ল্যাশ ব্যাকটা আছে, আমি ইউজ করবো না এখন, আমি নিজে তোমাদের টিকটা ট্রিক্স দেবো যেটা সিক্রেট ট্রিক্স, ধরতে হবে চোখ ডোক সব বন্ধ করে সব একবারে এনিমির কাছে যেতে হবে, দৌড়িয়ে বোটার উপরে এনিমি আনতে আমি দৌড়িয়ে যাবো আর আমাকে ডাউন করে দেবে, আর বিক্টুরি বুইয়া লেখা উঠবে, আমি বলছি ও ভাই দেখছো কী ট্রিক্স ভাই দেখছো